করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিরুদ্ধে যে ব্লগাররা হ্যাঁ অবমাননার পর লেখা লিখত, তাদের বিরুদ্ধে মূলত সে হেফাজতের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এবং এই যে আন্দোলন হয় আন্দোলন শরিক হয়। এবং একজন মুসলমান ফ্যামিলির মেয়ে হিসাবে, মা হিসাবে আমি তো তাকে বারণ করতে পারি না, তুমি যেও না, তাই বারণ করি না। এবং সে খুব কি বলবো, আমার আমার কাজে কথার বাইরে যে চলবে এরকম ছেলে ছিল না। আমি যদি চাইতাম যে তুমি যেও না তাহলে যেত না, কিন্তু আমি চাইনি। আমার ছেলের যে আদর্শে বড় হচ্ছিল সেই আদর্শটাকে আমি সম্মান করি। ছয় এপ্রিল হ্যাঁ, সেখানে যদি সেখানেও সে আহত হয়ে বাসায় ফিরেছিল, তাকে প্রচণ্ডভাবে মারপিট করা হয় এবং জীবন নিয়ে সে ফিরে আসে। তারপর পাঁচে মে গেল, আমার সঙ্গে যোগাযোগ ছিল সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ ছিল। তারপরে আর যোগাযোগ করতে পারি নাই। রাতে খবর পেলাম, রাত 10টার খবর পেলাম, আর গুলি লাগছে। খুঁজতে গেলাম, আমাকে ইয়ে থেকে মতিঝিল ব্যাংক হসপিটাল থেকে কেউ একজন ফোন করে, আমি জানি না, যাই হোক ওখানে গিয়ে পাই নাই। মেডিকেল কলেজে গিয়েছি, ঢাকা মেডিকেল কলেজেও পাই নাই। অনেক রাত হয়ে গেল, খুঁজতে খুঁজতে আমার সঙ্গে ওর বন্ধুদের আব্বু আম্মুরাও ছিল, আমরা সবাই মিলে খুঁজতেছিলাম, পেলাম না। তখন শুনলাম যে অ্যাকশনে যাবে, যৌথ বাহিনী অ্যাকশনে যাবে, আর বাইরে থাকা যাবে না। আমার শ্রদ্ধেয় ভাবিরা আমাকে বাসায় পৌঁছে দিল। পরদিন সকালে ফজরের পর আমি আমার মেয়ে সরাসরি মেডিকেল কলেজে গিয়ে আমার ছেলের লাশটা শনাক্ত করি মর্গে, ঢাকা মেডিকেল, 6 তারিখ। তো এটা খুব দুঃখজনক আমার জন্য এবং প্রত্যেকটা মায়ের জন্য। আমরা মায়েরা অনেক কষ্ট, অনেক সাধনা করে একটা ছেলেকে এই পর্যন্ত নিয়ে আসে। আমার ল্যাবরেটরি স্কুলের প্রত্যেকটা শিক্ষক জানে আমার পরিশ্রম, একা সংগ্রাম করেছি। আমার ছেলে বন্ধু বান্ধবরা জানে যে আমি আমার ছেলের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছি। কিন্তু আমার দেশ কি দিল আমাকে, রেয়ানের মতো একটা ছেলে হারিয়ে আমি পারিবারিকভাবে যেমন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, আমি একটা সম্পদ হারিয়েছি। আমি মনে করি দেশও তার অমূল্য একটা সম্পদ হারিয়েছে। দীর্ঘদিন তো হয়ে গেল, ছেলের বিচার পেলেন না, আমি ছেলের আমি মুখ খুলতে পারি না। আগে কি কখনো থানায় বা না না আদালতে মামলা করার না সাহস পাই নাই তখন, গিয়েছিলেন না, যাই নাই। কারণ আমার ছেলের লাশটা কোনো রকমে নওগাঁ পর্যন্ত পৌঁছে আমাকে চাপটা হয়েছিল, তাড়াতাড়ি দাফন করে দেবে প্রশাসন থেকে, হ্যাঁ ছিল। আমার ছেলেকে দাফন করে আমি ফিরে আসি। পরে আমাকে থানা থেকে আমাকে জেরা করা হয়, থানা থেকে ফোন করে যে আমার ছেলে কোনো রাজনৈতিক আদর্শে ছিল কিনা বিশ্বাস হচ্ছে। আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিল না, ও মূলত একজন ধর্মগুরু মুসলমান ছিল এবং বয়সের সাথে সাথে সেটা পরিপক্ক হতে চলছিল। আমি যেটা প্রত্যেকটা সময় টের পাচ্ছিলাম ওর পরিবর্তনটা, মানে পরিবর্তনটা হচ্ছে এটা আমি বাসায় বুঝতে পারতাম ওর কথাবার্তায়। ও এমনি খুব নরম স্বভাবের ছেলে, খুব মিশুক। ও যখন বাড়িতে আসতো কাজ শেষে, ওর ক্লাস শেষে, আমরা সবাই ওর আসার অপেক্ষায় থাকতাম যে ও আসবে, ও আমাদের সঙ্গে গল্প করবে, ওর বুয়েট, ওর আরও ওর যা যা কাজ, ওর বন্ধু বান্ধবদের বিষয়, আমরা ধর্মীয় কিছু বিষয়, হাদিস নিয়ে আলোচনা।